দলিত যা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী, আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্বে। তারা পশ্চিমবঙ্গ যখন ইন্দোরে সেক্স র‍্যাকেট ধরা পড়ে তখন আপনি দেখবেন তখন পশ্চিমবঙ্গের পথ দিয়ে বাংলাদেশের লোক পাঠায় দিল্লির। আমি যে বক্তব্য একটু আগে বলেছিলাম, আমাকে যারা পাথর ছুঁড়েছিল 2 মে 2021, আমার সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি না থাকলে সেদিনকে আমি এসপি অফিসের গেটে মারা যেতাম। সেদিন এত বড় বড় এই পাথর ছোড়া হয়েছে, সেই দিন যারা পাথর ছুঁড়েছে তার মধ্যে ফিরোজ বলে একটি ছেলে, যার বাড়ি তমলুকের চনসরপুর এলাকাতে, তাকে এখনো এনআইএ জাহাঙ্গীরপুরের ঘটনাতে ইউএপিএতে গ্রেপ্তার করে রেখেছে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের যেখানে যা দেশবিরোধী কাজ হয়, অশান্তির কাজ হয়, তার সাপ্লাই লাইনটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যেরই যাদবপুরে এমনভাবে দেশবিরোধী শক্তিকে টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জি লালিত পালিত করে রেখেছেন। যারা আমার গাড়ির দিকে তেড়ে আসে আমরা মাওবাদী বলে, যারা ভারতের জাতীয় পতাকা 26 জানুয়ারি বা 15 আগস্ট যাদবপুরে তুলতে দেয় না, যারা জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, যারা বন্দে মাতরম বলতে দেয় না, তাদেরকে মমতা ব্যানার্জি এখানে রেখেছেন একটাই শর্তে, 21 সালের মতো এরা নো ভোট টু বিজেপি করবে আর উনি এই সমস্ত শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় থাকবে। দোনো কা ইস্যু সেম হ্যায়, ইস্যু এই হ্যায় ললিত ঝা কা সাথ টিএমসি কা ইউথ উইংস কা ও ফাংশনারিজ হ্যায়। সিধা সিধা ললিত ঝা কা সাথ টিএমসি কা এক তসবির নেহি, মাল্টিপল নাম্বার অফ তসবির হ্যায় জো ঘুম রাহা হ্যায় সোশ্যাল মিডিয়া কি দ্বারা। ও হি ইজ ভেরি ক্লোজ টু টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অ্যান্ড এমএলএ এক্স মিনিস্টার তাপস রায়। নট অনলি তাপস রায়, নর্থ কলকাতা আর কলকাতা কা বহুত সারে টিএমসি কা প্রমিনেন্ট লিডার পাবলিক রিপ্রেজেন্টেটিভ উসকা সাথ ললিত ঝা কা সিধা সিধা সম্পর্ক থি থা আবি ভি হ্যায় বরকরার হ্যায়। ইসলিয়ে এ যো হাদসা হুয়া ইস ইনসিডেন্ট কে পিছে টিএমসি আর মমতা ব্যানার্জি কি ক্যা রোল হ্যায় উসকো ভি যাঞ্চ হোনা চাহিয়ে।